টুটুত কি দিয়া আছে পি ই 4 সেন্টিমিটার
PE 4 centimeter, QR 4.5. PE 4 centimeter, aro QE 4.5 centimeter. Aro PF kiman diya ase? PF diya ase 8 centimeter. Itu PF bhal koi girishu. PF 8 centimeter. Sai lo abita bo. Aro 9 centimeter FR. FR 9 centimeter. Ete agar dore PE tolot EQ homan. Aro ekhini 4.5. Aro yat kiman ase 8 yat 9. Thik ase? 4 ase thik ase thik ase. Etia swa. Eight or eight to no but ekhe bori. Nishchay na hoy. Goti ke P E E Q P A F R. Homan na hoy. Goti ke E F Q R R. Etu ene likhi dita. E F EF QR homantoral na hoy homantoral thik ase etu etu homantoral na karon etu onupat duta homan hoa nai agor tu to homan hoa nai etu to one second eta bhulol tomar ke nischoy bhabisa je yat 4 ar yat 4.5 ase yat 8 ar 9 ase ami kata kata koribo paru kene je yak jodi ami etu jodi turi hati diu তোরা এইটুক আমি তুরে হরণ কইলে কিমান ফোর থাকিব আর নাইনক নাইনক যদি আমি তুরে হরণ করো কিমান থাকিব নাইনক তুরে হরণ করিলে ফোর ইয়াত এইট হব তেতিয়া ওয়ান থাকিব দশমিক ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এইটুক যদি কাটি দিও ফোর পয়েন্ট ফাইভ এতিয়া চোৱা মই নহয় বুলি কৈ দিছিলোঁ কিন্তু এটা বস্তু চোৱা মই কটা কটি কৰা চোৱাই নাছিলোঁ তোমালোকে চাবা যে এই দুটা অনুপাত ইয়াত আছে ফোর পয়েন্ট ফাইভ তলত ওপৰত ফোর ইয়াতো আমি কটা কটি কলি ফোর পয়েন্ট ফাইভ আর উপর ফোর পালো ঠিক আছে দুটা সমান পালো গতি সমান্তরাল হব মই নয় বলে লিখেছিল তোমালকে ঠিক করে লওয়া যে ইয়াত আমি লিখিব পারো পি ই ইয়ার অনুপাতটো ই কিউর লগত সমান পি এফ আর এফ আর ঠিক আছে এইটো অনুপাত এইটো সমান হল এতেকে এতেকে ই এফ সমান্তরাল কিউ আর ঠিক আছে ই এফ আর কিউ আর সমান্তরাল হল কারণ ইয়ার অনুপাত একে হল একো নাই একে কথা তোমালোকে এইটুয়ে চাব লাগে ইয়াত থ্রি টু চোৱা এইটো টু আছিল দে এইটো টু আছিল এইবার আমি থ্রি টু চাম এইবার আমি থ্রি টু চাম থ্রি টু চোৱা থ্রি টু কি দিছে 1.28 প্রথমটো দিছে 1.28 সেন্টিমিটার তার পাছত তো দিছে 2.56 সেন্টিমিটার তার পাছত তো দিছে PE টু 0.18 সেন্টিমিটার আর PF টু 0.36 সেন্টিমিটার এই কেইটা দিয়া আছে ইয়াত আমি আগৰ দৰে বহাই দিলো মানটো 1.28 আর ইয়াত থাকিব 2.56 আর ইয়াত 0.36 ইয়াত আমি দশমিকটো গুচাই দিলো তলত 36 ওপৰত 18 ইয়াত দশমিকটো গুচাই দিলো মানে কি বুজাই জানানে ওপৰতো আমি ইয়াত 100ৰে পূৰণ কৰিছোঁ তলতো 100ৰে পূৰণ কৰিছোঁ 100ৰে পূৰণ কৰাৰ লগে লগে দশমিকটো দুঘৰ পিছুৱাই যাব গতিকে ইয়াত 18 হ'ব আৰু ইয়াত 36 এতিয়া আমি ইয়াক কটা কটি কৰিব পাৰোঁ 18ৰে 36ক দুইবাৰ অৰ্থাৎ এইটো দুই ভাগৰে আৰু যদি এইটো হাফ হয় নাইবা দুই ভাগৰ ওৱান হয় দুই ভাগৰে এক হয় তেতিয়াহ'লে আমাৰ এইটো সমান্তৰাল হ'ব এতিয়া চোৱা ইয়াতো আমি যদি আগে দশমিকটো উঠাই ল'লোঁ তেতিয়া সহজ হয় দুইৰে কটা কটি কৰিলোঁ ইয়াক দুইৰে যাব ছিক্স ফ'ৰ ছিক্সটি ফ'ৰ ইয়াক দুইৰে ওৱান টু ওৱান টুৱেণ্টি এইট আৰু ছিক্সটি ফ'ৰ ওৱান টুৱেণ্টি এইট ছিক্সটি ফ'ৰ ইণ্টু ছিক্সটি ফ'ৰ ইণ্টু টু মানে ওৱান টুৱেণ্টি এইট গতিকে ইৰে ছিক্সটি ফ'ৰে ওৱান টুৱেণ্টি এইটক দুইবাৰ যাব গতিকে এইটো হাব এতিয়া চোৱা এইটোৰ অনুপাত আৰু এইটোৰ অনুপাত
নাই ব্যাংকে কব পারা এইটো অনুপাত এইটো এইটো অনুপাত এইটো এই দুটা অনুপাত একে হল একে হওয়া মানে এতে আমি লিখিব পারো পি ই বাই ই কিউ সমান পি এফ বাই এফ আর গতিকে গতিকে ই এফ ডাল কিউ আর সমান্তরাল হল ঠিক আছে সমান্তরাল হলটো আমি কেনেকে গম পালো আমি গম পালো যে অনুপাত দুটা সমান হল এতিয়া আমি ওয়ানর ওয়ান টু থ্রি থ্রি গল ইয়ার প্রথমটো আমি সমান্তরাল নাপালো কারণ অনুপাত দুটা একে নাপালো দুইটো অনুপাত দুটা একে পালো মানে ফোর বাই ফোর পয়েন্ট ফাইভ আছিল আর থ্রি টু পালো হাফ পালো দুটার অনুপাত দুটা গতি এইটো সমান্তরাল হল এতিয়া আমি টু টু চাম এটু লিখি লওয়া সহজ একদম সহজ ইয়াত তোমালোকে এইটো যদি আহে খুব বেছি দুই নম্বর লাগিব ইয়াত এক্সামত বেছি নাথাকে চেক করিব এই দিছে সমান্তরাল হয় নে নয় ইয়াত টু নয় এবার থ্রি টু থ্রি টু করিম টু টু করিল এই মাত্র থ্রি টু কি দিছে দিয়া আছে এটা ত্রিভুজটো দিয়া আছে ত্রিভুজটো কি দিয়া আছে মই আঁকি দিছোঁ সিক্স পয়েন্ট ওয়ান এইট বুলি কৈছে গতিকে ইয়াত আখত দিয়া আছে ত্রিভুজটো আঁকি লোৱা তোমালোকে নিজৰ নিজৰ কপিত চোৱা এইটো ত্ৰিভুজ দিয়া আছে ইয়াত কি কৈছে জানানে এল এম আৰু চি বি এল এম আৰু চি বি সমান্তৰাল বুলি কৈছে এল এম চি বি সমান্তৰাল আৰু এল এম চি ডি এইডাল এল এম সি ডি সমান্তরাল এইডাল সমান্তরাল এইডাল এইডাল সমান্তরাল এইডাল বলে কইছে এতিয়া আমাক কি করিবলৈ দিছে এতিয়া আমাক কি করিবলৈ দিছে জানানে এ এম বাই এ বি আর এ এম বাই এ ডি করিবলৈ দিছে ঠিক আছে এ এম বাই এ এম বাই এ বি এ এম বাই এ বি আর এ এম বাই এ ডি এ এম বাই এ ডি এতিয়া চোৱা আমি কি করিম সমাধান 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 দিয়া আছে এল এম সমান্তরাল সি বি আর এল এন সমান্তরাল সি ডি এই দুটা দিয়া আছে এল এম সমান্তরাল সি বি দিয়া আছে এল এম সমান্তরাল সি বি দিয়া আছে আর এল এন সমান্তরাল সি ডি দিয়া আছে প্রমাণ করিব লাগে যে কি প্রমাণ করিব লাগে এ এম তলত এ বি এইখানে প্রমাণ করিব লাগে নিশ্চয় তোমাকে কিতাবত দেখিছা এ এম বাই এ বি আর এ এম বাই এ বি ঠিক আছে এইটো আমি কেন প্রমাণ করি এইখানে প্রথমতে লিখি লবা এতিয়া চাবা যদি আমি এ বি সি ত্রিভুজের ক্ষেত্র এতেকে এতেকে ত্রিভুজ এ বি সির ক্ষেত্র এ বি ত্রিভুজ এ বি সির ক্ষেত্র আমি কি পাও যদি ত্রিভুজ এ বি সির ক্ষেত্র আমি এনে লিখি পারো নে চা এ এম এম বি এ এল এল সি কিয় লিখিব পারো ইয়ার এল এম সমান্তরাল সি বি সি বি এল এম সমান্তরাল সি বি এতিয়া চোৱা এইটো আমি লিখিব পাৰো ইয়াত যদি আমি ওৱান নম্বৰ দিওঁ আৰু এটা আমি লিখিব পাৰো কি লিখিব পাৰো যে ত্ৰিভুজ এ ডি চি ত্ৰিভুজ এ ডি চিৰ পৰা এ ডি চিৰ পৰা আমি লিখিব পাৰো এ এল আৰু এল চি এ এল আৰু এল চিৰ যিটো অনুপাত সেই অনুপাতটো এ এন আৰু এন ডিৰ সমান হ'ব এ এন আৰু এন ডি এ এন আৰু এন ডি কিয় ইয়াৰ এল এন টো চি ডিৰ সমান্তৰাল ঠিক আছে দুই নম্বৰ দিলোঁ এতিয়া ওৱান আৰু টুৰ পৰা ওৱান আৰু টুৰ পৰা এইটো এ এল এইটো এ এল দেই এ এল এল চি এ এল এল চি সমান এতিয়া এইখিনি সমান এইখিনি আৰু এইখিনি সমান এইখিনি মানে এইখিনি সমান এইখিনি লিখিব পাৰোঁ নিশ্চয় চোৱা ইয়াৰ নেক্সটখিনি মই ইয়াত কৰি দিম ওৱান আৰু টুৰ পৰা
1 aru tur pura ki likhim am by mb am aru talat mb aru an nd ekhini as thik ase eti ami praman koriba lage ekhini ekhini etia so ami jodi eta kam koru ya এটু সাইড আর এটু সাইড দুও হো পক্ষর বাও পক্ষ দুও ফালে আমি যদি 1 প্লাস করি দিউ কি হবো সোয়া কারণ আমি প্রমাণটো জি গরিব দিছে হেইটো এ গরিব লাগিব কতিকে তার কারণে আমি 1 প্লাস করি এই ফালে যদি 1 প্লাস করু ইয়াত লহা গো এমবি হবো ইয়াত এমবি এমবি রে এবাৰ গতিকে এএম আর ইয়াত 1 এর 1 এর এমবি 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 ইনটু 1 এমবি তলত এনডি এএন প্লাস ইয়াত এনডি হবো ঠিক আছে এখিনি জানাই দিম এতিয়া AM plus MB মানে কিমান হ'ব AM plus MB মানে AB মানে ওপৰত AB তলত MB ঠিক আছে ওপৰত ওপৰত AB তলত MB ঠিক আছে নে ঠিক আছে 1 সেকেন্ড AN One second, no matter what I am doing, A2 is okay. So much for that. But A2, I am acting as A2 and A2. AM, AM aru AN, AM aru AN. A2 ta, jetia ami tar biporit part to jog kori dim, tetia A2 gotei part to hoye jabo. Kintu yar A2 part yar nai. MB ase niki, yar MB to nai. Yar ND ase niki, yar ND nai. Kintu AN to yar ase, AN to yar ase. Aru yar AM ase, yar AM ase. Jitu part ase, he part ami tolot rakhim. ঠিক আছে কি তলত রাখিম কারণ 1 প্লাস করার লগে লগে তলর লহাগুটি একে থাকিব কিন্তু উপর টু এবেলে হয়ে যাব সো আমার কম কি কই আছো মানে এইখানি পালা 1 আর 2 পরা এইখানি পালা এইখানি আমি উলটাই দিলো এইখানি আমি উলটাই দিলো মানে উপরত থাকিব এমবি উপরত থাকিব এমবি আর ইয়াত থাকিব এএম আর ইয়াত থাকিব এনডি ইয়াত থাকিব এএম ঠিক আছে উলটাই দিলো এতিয়া কি করিলো দুও ফালে আমি 1 প্লাস করিলো বুঝি পাইছ না কি করিছো কি অলতাই দিছো জানা নে ইয়া তলরটো আমি একে রাখিছো ঠিক আছে ঠিক আছে ইয়া তাহলে কি উপরটো আমি তলত রাখিম যেটু বস্তু ইয়াত আছে সেই বস্তুটো আমি তলত আনি লৈছো যাতে এটো সেন্স নহয় 1 প্লাস করার পিছত আমি অলতাই দিম আৰু ঠিক আছে এতিয়া সোৱা ইয়াত এম লহাগু হব এম বি প্লাস এম কিয় এম হল জানালে ওয়ান এর এম হোক এম বার আর এম ইন্টু ওয়ান এম ইয়াত থাকিব এ এন এটু এন এন এ এন ঠিক আছে ইয়াত এম থাকিলে ইয়াত এন ডি প্লাস এন এন এতিয়া চোৱা এম বি MB plus AM মানে MAB ওপৰত AB তলত AM আৰু ND ND plus AN হলে AD ওপৰত AB তলত AN AB by AM আৰু AD by AN ইয়াৰ আছে কি AM by AB আৰু AN by AD এতিয়া এইখিনিক আমি ওলটাই দিম সেইখিনিও ওলটাই দিম কারণ সুপক্ষ ওলটাই দিয়া লগে লগে বাহুপক্ষ যদি ওলটাই দিম একো সেন্স নহয় গতিকে এইখিনিৰ পিছত আমি এই ইয়াৰ পাছত এইটো লাইন যদি ওলটাই দিওঁ ওলটাই দিলে আমাক যিটো প্ৰমাণ কৰিবলৈ দিছে সেইটোৱে পাম গতিকে ইয়াত আমি এনেকৈ লিখি দিম এইটো লাইনত একো কৰা নাই বিশেষ খালি ওলটাই দিছো এ এম আৰু তলত এ বি সমান এ এন আৰু তলত এ বি সো অলপ ঠাইতে গৈছে কিন্তু যিটো প্ৰমাণ কৰিবলৈ দিছে এইটোৱে পালো এম বাই এ বি এম বাই এ বি এন বাই এ ডি এন বাই এ ডি কিন্তু প্ৰথমতে ইয়াক ওলটাই কিয় লৈছিলোঁ জানানে মই প্ৰথমবাৰ ওৱান প্লাছ কৰিছিলোঁ তেনেকৈ কৰিব নোৱাৰা গম পালা তোমালোকে কেনেকৈ কিয় কৰিব নোৱাৰা কাৰণ যিটো বস্তু একেই থাকে ইয়াত একে কি আছে এম ইয়াৰ এমটো ইয়াৰ এম আছে খালি তলৰটো এচেঞ্জ হ'ব সেইটো যিটো একে থাকে সেইটো তলক লৈ আহিছোঁ কাৰণ লহাগুটো তাৰ একে থাকিব আৰু ওপৰত বেলেগ এটা প্লাছ কৰাৰ লগে লগে সেইটো বেলেগ হৈ যাব গতিকে যিটো একে আছে সেইটো তলক আনিছোঁ আৰু শেষত ওৱান প্লাছ কৰা হোৱাৰ পাছত আমি তাক ওলটাই দিছোঁ ঠিক আছে এইটো পালা থ্ৰী টু হ'ল লিখি লোৱা
4 2 body dim eta 4 2 ki dise question or z citro 2 dia 6.19 age citro ta kilo a e a e yat c ta kibo f ta kibo d ta kibo aru b ta kibo ঠিক আছে এটু চিত্র এতিয়া ইয়াৰ পৰা আমি প্ৰমাণ কৰিব ডি ই সমান্তৰাল এ সি দিয়া আছে ডি ই সমান্তৰাল এডাল সমান্তৰাল এ সি আৰু ডি এফ সমান্তৰাল এ ই ডি এফ সমান্তৰাল এ ই এটু ডি আছে প্ৰমাণ কৰিব লাগে যে বি এফ বাই এফ ই সমান বি ই বাই ই সি ইয়াত কি কি দিয়া আছে লিখি লোৱা প্ৰথমতে দিয়া আছে dia se de samantaral ac ac df df samantaral ae ae thik ase ne df samantaral ae etia ame jitu onupat ase etu praman koribo lage etia soa prothomote ami df samantaral ae df samantaral ae এইখিনিৰ কাৰণে যদি এ বি ই ত্ৰিভুজটো লওঁ যে ত্ৰিভুজ এ ইয়াত লিখি লওঁ প্ৰমাণ কৰিব লাগে যে এইটো তেতিয়া সহজ হ'ব প্ৰমাণ কৰিব লাগে যে বি এফ বাই এফ ই বি এফ বাই এফ ই বি ই বাই ই চি প্ৰথমতে সাবা কি প্ৰমাণ কৰিব লাগে আৰু আমাক কি কি দিয়া আছে বি ই বাই ই সি আৰু বি এফ বাই ই এফ ই ঠিক আছে চোৱা ইয়াত প্ৰথমতে আমাৰ এ বি ই ত্ৰিভুজটো যদি লওঁ এ ত্ৰিভুজ এতেকে ত্ৰিভুজ এ বি ইৰ পৰা ত্ৰিভুজ এ বি ইৰ পৰা আমি কি লিখিব পাৰোঁ যে আমি BD BD by DA BD by DA so BD by DA মানে কি লিখিব পাৰো BF by FE নিশ্চয় পাৰো BF by FE কি পাৰো এই কাৰণে পাৰো যে DF সমান্তৰাল DF সমান্তৰাল AE AE এতিয়া আমি এইটোক ওৱান নম্বৰ দিওঁ আৰু এটা আৰু এতেকে ত্ৰিভুজ ত্ৰিভুজ এ বি চি গোটেই ত্ৰিভুজটো যদি লওঁ গোটেই ত্ৰিভুজটো যদি লওঁ ত্ৰিভুজ এ বি চিৰ পৰা ত্ৰিভুজ এ বি চিৰ পৰা এ বি চিৰ পৰা লিখিব পাৰোঁ যে বি ডি অনুপাত ডি এ বি ডি অনুপাত ডি এ আগৰ দৰে বি ডি অনুপাত ডি এ এইবাৰ এইডাল সমান্তৰাল এইডাল এইডাল সমান্তৰাল এইডাল আগত আছিল এইডাল সমান্তৰাল এইডাল গতিকে এইটো অনুপাত এইটো এইটো অনুপাত এইটো লিখিছিলোঁ এইবাৰ এইডাল সমান্তৰাল এইডাল গতিকে এইটো অনুপাত এইটোৰ লগত এইটো অনুপাত এইটোৱে হ'ব ঠিক আছে গতিকে এইবাৰ লিখিম বি ই বি ই অনুপাত ই চি ই চি কিয় ডি ই সমান্তৰাল এ চি এইটো দুই দিলোঁ ঠিক আছে ওৱান আৰু টু পালোঁ এতিয়া ওৱান আৰু টুৰ পৰা চোৱা একদম সহজ এইটো এইটো যদি সমান হয় এইটো এইটোৰ যদি সমান হয় তেতিয়াহ'লে এই দুটা একেই পাৰ্ট গতিকে এই দুটা পাৰ্টো সমান হ'ব ঠিক আছে ই আৰু সমান আৰু ই আৰু সমান আৰু এই দুটাই নিজে এটা বস্তু এই দুটাই এটা বস্তু গতিকে এইটো এইটো সমান হ'ব গতিকে ইয়াত ডাইৰেক্ট লিখিব পাৰা ওৱান টুৰ পৰা ওৱান আৰু টুৰ পৰা কি লিখিব পাৰোঁ বি এফ তলত হ'ব এফ ই সমান সমান বি এফ তলত এফ ই আৰু বি ই ওপৰত বি ই তলত ই চি তলত ই চি প্ৰমাণ কৰিব কি দিছে বি এফ এফ ই বি ই চি
এটো একদম হস টুটু খালি এটা 1 প্লাস কৰিব লগা আছে বাকি এইটো একদম হস প্ৰথমতে ত্ৰিভুজ এ বি ই ললু তাৰ পিছত ত্ৰিভুজ এ বি সি ললু এইখিনি এইখিনি দুটাৰ ক্ষেত্ৰতে কমন বাবা তাৰ পিছত এবাৰ বাবা এইখিনি অনুপাত এইখিনি তাৰ পিছত এইখিনি অনুপাত এইখিনি আৰু এইখিনি প্ৰমাণ কৰিব দিছে ঠিক আছে ইয়াৰ পিছত মই 5 টু 5 ৰ বিষয়খিনি কৰি দিম ধন্যবাদ।